আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকের লাইভ ক্লাসে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইংরেজির সাজেশন দিব, কীভাবে তুমি প্রস্তুতি নিবে এই কয়েকদিন, যে সময়টা বাকি আছে সেটা, এবং কোন কোন টপিক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেগুলো নিয়ে কথা বলবো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবা, সেটারও আমরা রিপ্লাই দিব। তো এই মুহূর্তে যে কয়েকজন তোমরা কমেন্ট লাইভটা দেখতেছ, তারা একটু কাইন্ডলি জানাও যে আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, অর্থাৎ তোমরা ক্লিয়ার যখন শুনতে পাবা তখনই আমি শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা বাংলা ইংরেজি সাজেশন দিব, সেই সাথে তোমাদের জন্য বি এবং ডি ইউনিটের কিছু স্ট্র্যাটেজি আমরা বলবো, যেগুলো যারা বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো এই ইউনিটের জন্য সাজেশন চাচ্ছ, তো এই ইউনিটের ফিজিক্স এবং বাংলার ইংরেজি সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল এডু লেকচার বিডিতে দেওয়া আছে। কেমিস্ট্রির একটা সাজেশন আমি জানি না দিতে পারবো কিনা, আমি একটু অসুস্থ ছিলাম, আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি সবগুলোই দিয়ে দিতাম। তো কেমিস্ট্রির একটা সাজেশন আমি আজকে রাতে হোক কালকে হোক দেওয়ার চেষ্টা করব, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা তাদেরকে জানিয়ে রাখলাম। তো এখন আপাতত তোমরা যারা সায়েন্সের এখানে লাইভে যদি কেউ থাকো, তাহলে বাংলা ইংরেজির জন্য আমি কি কি বলি বি এবং ডি ইউনিটের জন্য এটা একটু ফলো করো, এবং এই টপিকগুলো তোমরা এই ইউনিটের জন্যও দেখবা। এই ইউনিটে যদিও আমি আলাদা বাংলা ইংরেজি সাজেশন দিয়েছি, সেখান থেকে দেখলেই হবে, বাট তোমরা চাইলে এই এই সাজেশন পার্টটাও আজকে যেটা আমি দিব সেটাও তুমি চাইলে ফলো করতে পারো। তো আমাদের এই যে এবার যে পরীক্ষাটা হবে 24 সালে, তো এখানে তোমাদের বি ইউনিট এবং ডি ইউনিট গতবারের মতোই থাকতেছে, তেমন কোনো চেঞ্জ নেই। যদিও পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হবে, এখানে মনে রাখবা যে প্রশ্নের প্যাটার্নের কোনো চেঞ্জ হবে না, প্রশ্নের প্যাটার্ন গতবার যেমন ছিল এবারও তেমনই থাকবে, মান বন্টনও তেমনই আছে তোমরা জানো, আবার প্রশ্নের প্যাটার্ন মানে প্রশ্ন যে স্টাইলে আসে সেই স্টাইলটাও একই থাকবে। আগে যে স্টাইলে ঠিক প্রশ্ন আসতো ঠিক একই স্টাইলে এবারও প্রশ্ন আসবে, অর্থাৎ বিগত বছরে যেভাবে প্রশ্ন আসছে যে স্টাইলে যে ফরম্যাটে যে যে টপিক থেকে, এবারও সেই সেই টপিকগুলোই গুরুত্ব পাবে, অর্থাৎ প্যাটার্নের কোনো চেঞ্জ ঘটবে না। তো তোমরা তোমাদের ইন্টারমিডিয়েটের যেই বাংলা প্রথম পত্র বই আছে আর একটা দ্বিতীয় পত্র বই আছে, এই দুইটা বই খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই দুইটা বইয়ের উপর স্বচ্ছ ধারণা থাকতে হবে তোমাদের, বিশেষ করে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে, কারণ তাদের ক্ষেত্রে প্রশ্নটা একটু ডিপ থেকে হয় বি ইউনিটে, আর ডি ইউনিটে প্রশ্ন ইংরেজিটা একটু সহজ হয়, বাংলা আর তোমার বাংলাটা কঠিন থাকবে, সেই সাথে তোমার জিকেটা মাঝে মাঝে কঠিন হয় মাঝে মাঝে সহজ হয়। আর মেন্টাল অ্যাবিলিটির জন্য তো আমি বলে দিছি যে আমাদের হালদা আইকিউ যে বইটা আছে এটা পড়লে হবে, ঠিক আছে। আর জিকের জন্য আমাদের একটা বই আছে শর্টকাট, এটা বি এবং ডি বি ওয়ান ডি ওয়ানে যারা পরীক্ষা দিবা তারা এটা একদম, দেখো ছোটো বই, বাট আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে প্রমাণ দেখাতে পারবো, এটা আমি প্রমাণ দিতে মানে কি মানে চাইছিলাম বাট আমি অসুস্থ ছিলাম দিই নাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা থেকে কয়টা প্রশ্ন আসে তোমাকে আমি দেখে আজকে দিতে পারি কিনা, যে এখান থেকে কয়টা প্রশ্ন আসছে, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এই বইটা থেকে। এটা ছোটো বই বাট এটাকে অনেক অ্যানালাইসিস করে আমি বইটা রেডি করছি, এই বইটাতে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে, সব বিষয়ের গুরুত্বপূর্ণ একদম সব টপিকের, সব টপিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আছে লাইন বাই লাইন, ঠিক আছে, টপিক ওয়াইজ দেয় লাইন বাই লাইন। আর হচ্ছে বিগত বছর প্রশ্ন আছে, বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, তারপরে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে, সবগুলোই আছে, বিসিএস এর প্রশ্ন আছে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বইটা পাঠ করলে তুমি শর্টকাটে মানে তাড়াতাড়ি একটা রিভিশন দিতে পারবা, মানে বা বলতে পারো এরকম যে মনে করো ডিগনিটিতে তো জিকে 20টা আসবে, তো এইটার জন্য অনেক কিছুই পড়তে হয়, বাট এই বইটা পড়লে তুমি নিশ্চিত থাকো তুমি 12 নম্বর কমন পাবা, ছোটো বই বাট তুমি এনে 12 নম্বর কমন পাবা, এই বইটা ওভাবে রিচার্জ করে বানানো। আচ্ছা যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, বাংলা ইংরেজির সাথে সন্দীপ আজকে আমরা সেটা নিয়েই কথা বলি। তো বাংলার জন্য তোমরা যেটা আমি বি এবং ডি ইউনিট দুইটা দুইজনকে বলবো, ইন্টারমিডিয়েটের বই দুইটার উপরে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এখন দুইটার উপর বলতে
বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র পুরো বইয়ের উপর তোমার আইডিয়া দরকার নাই, গ্রামার পার্টের উপর আইডিয়া থাকলেই হবে। গ্রামার পার্টের উপর আবার নির্দিষ্ট কিছু পার্ট আছে, সেগুলোর উপরে মানে টোটাল একটা আইডিয়া থাকতে হবে বা পড়তে হবে, ঠিক আছে? তো আমি আগে প্রথমে বাংলা প্রথম থেকে কিছু জিনিস বলি, তারপরে বাংলা দ্বিতীয় থেকে বলবো। তোমরা একটু নোট করে ফেলবা, ঠিক আছে? লিখে রাখো, নোট করে ফেলো তোমরা, যে বানান, বানান শুদ্ধিকরণ, এটা শব্দ শুদ্ধ, শব্দের বানান শুদ্ধিকরণ, আর একটা হচ্ছে বাক্য বানান শুদ্ধিকরণ, মানে বাক্যের শুদ্ধিকরণ। বাক্য ভুল থাকবে সেটা সঠিক করতে হবে, বা অপশনের মধ্যে চারটা বাক্য দেওয়া থাকবে যেটা সঠিক সেটা তোমাকে দাঁড়াইতে হবে। তাহলে শব্দ শুদ্ধিকরণ এবং বাক্য শুদ্ধিকরণ। তারপরে তোমরা দেখাও যে আমি আগে বাংলা ব্যাকরণ পাঠটা বলে দিচ্ছি, হ্যাঁ? তারপরে তোমরা শব্দের প্রকারভেদ, শব্দের প্রকারভেদ, আগে বাংলা দ্বিতীয় বলতেছি, শব্দের প্রকারভেদ। এখন এই শব্দের প্রকারভেদ বলতে শব্দ অর্থ অনুসারে হয়, উৎপত্তি অনুসারে হয়, ঠিক আছে? তো তোমাকে এই আবার গঠনগতভাবেও হয়, তো এই শব্দের প্রকারভেদটা তোমাদেরকে জানতে হবে। সেখানে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিদেশি শব্দটা, বিদেশি শব্দ দেশি শব্দ এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেশি শব্দ কোনগুলো সেগুলো একটু জেনে রাখবা, বিদেশি শব্দ কোনগুলো সেগুলো একটু জেনে রাখবা। আর হচ্ছে যে যৌগিক রুট বা রুঢ়ি এবং যোগ রুঢ় শব্দ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। তাহলে শব্দ গেল। এবার এবার মাঝে মাঝে এখন বর্ণ অ্যাড করছে, বর্ণ দেয়, মানে হচ্ছে যে সাপোর্ট জিজ্ঞেস করে কোনটি তারণজাত বর্ণ, তারণজাত বর্ণ, বা কোনটি সংবৃত, কোনটি বিবৃত, এই ধরনের জিজ্ঞেস করে, বা কোনটি পার্শ্বিক বর্ণ এভাবে জিজ্ঞেস করে, বা এটা ধ্বনিও তুমি বলতে পারো, ধ্বনি পরিবর্তন থেকেও প্রশ্ন দেয়। যে ব্যঞ্জন চ্যুতি একটা টপিক আছে তোমরা জানো ধ্বনি পরিবর্তনের মধ্যে, তারপরে তোমার অভিশ্রুতি আছে, অন্তর্বর্তী আছে, তারপরে হচ্ছে তোমার কি বলা যায় ধ্বনি বিপর্যয় আছে, ঠিক আছে? তো ধ্বনি পরিবর্তন থেকে দিতে পারে, অর্থাৎ ধ্বনি এবং বর্ণ লিখে রাখো, যে ধ্বনি এবং বর্ণ। তারপরে লিখো সমাস, কারক, সন্ধি, উপসর্গ। সমাস, কারক, সন্ধি, উপসর্গ। তারপর লিখো এক কথায় প্রকাশ, বাগধারা। এক কথায় প্রকাশ, বাগধারা, আর হচ্ছে পরিভাষা, পরিভাষা। মোটামুটি এই টপিকগুলো পড়ে গেলেই তুমি অনেক কিছুই কমন পাবা বাংলা দ্বিতীয় থেকে। আরও কিছু টপিক আছে সেগুলো থেকে মাঝে মাঝে দেয়, যেমন বাক্য পরিবর্তন, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট লিখে রাখতে পারো, লেস ইম্পর্টেন্ট, বাক্য পরিবর্তন, তারপর যতিচিহ্ন, তারপর হচ্ছে তোমার পদ প্রকরণ, অর্থাৎ সেখানে তোমার কোনটি বিশেষ্য পদ, কোনটি বিশেষণ পদ, এভাবে জিজ্ঞেস করতে পারে, কোনটি কোনটি ক্রিয়া বিশেষণ এটাও জিজ্ঞেস করতে পারে। আর হচ্ছে অব্যয় পদের প্রকারভেদ, অব্যয়ের প্রকারভেদ, ঠিক আছে? এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, বাট তোমরা একটু দাগায় রাখো, লেস ইম্পর্টেন্ট বাট দাগায় রাখো। আচ্ছা, তারপরে এই বাংলা দ্বিতীয়টা মোটামুটি আমি বললাম। আমি দেখি আর কিছু বাদ পড়তেছে কিনা, মনে হয় না আর কিছু বাদ পড়েছে, মানে যেটা পরীক্ষা আসছে বাট দেয় না। যেমন দেখো তোমরা, আমি যদি বলি যতিচিহ্ন থেকে গত বছর একটা প্রশ্ন আসছে, সো এটা লেস ইম্পর্টেন্ট হলেও এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? উপসর্গ থেকেও আসছে গত বছর, উপসর্গ থেকে দুইটা আসছে বি ইউনিটে, বাগধারা থেকে তিনটা আসছে, এই যে আমি দেখে দেখে বলতেছি। শব্দের অর্থ আসে, আচ্ছা এটা একটু লিখো, শব্দের অর্থ বাংলা প্রথম পত্র থেকেও পড়তে হবে, আবার আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে তোমরা যে বইগুলো পড়ো, বিশেষ করে এই বইটাতে মধ্যে আমরা অনেকগুলো শব্দের অর্থ দিয়ে দিছি, এই বইটার মধ্যে এখান থেকে বললে হবে, অর্থাৎ বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যার মধ্যে তুমি কিছু শব্দের অর্থ পাবা। আবার বইয়ের সাজেশন অংশ আছে আমাদের বইটাতে, শুরুতে সাজেশন অংশ আছে, সেই সাজেশন অংশের মধ্যেও তুমি কিছু শব্দের অর্থ পাবা, সেগুলো অবশ্যই ক্লিয়ার রাখবা। বাংলা শব্দের অর্থ, বাংলা যেমন কীরকম তুমি বলতে পারো যে বাংলা শব্দের অর্থ কীরকম, আবার তোমাদের বাংলা প্রথম পত্রে এতে শব্দের অর্থ আছে, যেমন সওগাত অর্থ কী গতবার আসছে এটা বি ইউনিটে, তো সওগাত অর্থ হচ্ছে যে আসলে উপটোকন, ঠিক আছে? উপটোকন, এটা বি ইউনিট শিফট তিনে আসছে সওগাত শব্দের অর্থ কী। তাহলে খেয়াল করো এভাবে করে তোমাকে দিতে পারে, এই হচ্ছে বাংলা প্রথম। বাংলা দ্বিতীয় এবার আমি বলতেছি, বাংলা দ্বিতীয়, বাংলা দ্বিতীয় আমি 10টা টপিক দিব একদম হাই ভোল্টেজ, এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে, এগুলো থেকে প্রশ্ন মানে সবচেয়ে বেশি আসবে, হাই ভোল্টেজ 10টা টপিক দিচ্ছি আমি, ঠিক আছে? এগুলো থেকে প্রশ্ন বেশি পাবা, আর কিছু দিব সেগুলো হচ্ছে যে মাঝে মাঝে প্রশ্ন আসে, মানে এগুলোও পড়তে হবে, কিন্তু যেগুলো হাই ভোল্টেজ এগুলো বারবার পড়তে হবে, এগুলো মানে বারবার বারবার রিভিশনে রাখতে হবে। হাই ভোল্টেজ 10টা টপিক,
কি বারবার বারবার রিভিশনও রাখতে হবে, আর যেগুলো এরপরে বলবো সেগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে, আইডিয়া রাখতে হবে, সেগুলো থেকেও প্রশ্ন আসবে, সেখান থেকে প্রশ্ন একটু কম হবে কম হবে, কিন্তু হাই ভোল্টেজ যে 10টা বলবো সেখান থেকে তুমি 8টা প্রশ্ন পাবে আশা করি। লিখো 1 নম্বরে হাই ভোল্টেজ প্রশ্নের টপিক সাজেশনের 1 নম্বর, কাজী নজরুল ইসলামের জীবনী সাহিত্য ও ইন্টারমিডিয়েটের বইতে যে তোমার কবিতা এবং গদ্য এবং পদ্য আছে সেটা, কাজী নজরুল ইসলামের জীবনী তার রচিত সাহিত্যগুলো সবগুলো তোমার বইতে যেগুলো আছে সেগুলো এবং তোমার বইতে যেগুলো নাই সেগুলো, মানে সেগুলোর নাম আর কি অ্যাটলিস্ট নামটা জানা, যে তার 3টে উপন্যাস আছে মৃত্যুক্ষুদা বাঁধনহারা, তারপর হচ্ছে যে কি জানি মৃত্যুক্ষুদা বাঁধনহারা আর একটা কি কুহেলিকা, ঠিক আছে। তাহলে এখন এই 3টা উপন্যাসের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে, তার 3টা উপন্যাসের নাম, তাহলে তার অনেকগুলো আবার কাব্যগ্রন্থ আছে এগুলোর নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। তিনি কবে বাংলাদেশে তাকে নিয়ে আসা হয়েছিল হয়েছিল তিনি কবে বাক শক্তি হারান, তার জন্ম কখন, মৃত্যু কখন, তার পড়ালেখা কোথা থেকে করছেন, তিনি সৈনিক ছিলেন, হাবিলদারও ছিলেন এক সময়, তো সৈনিক পদে কখন জয়েন করেন, হাবিলদার পদে কখন জয়েন করেন, তিনি আবার রুটির দোকানে কাজ করতেন, ল্যাটর দোকানে কাজ করতেন, সেগুলো কোন কোন সালে কোন কোন বছর কোন কোন বয়সে করেছেন সেগুলো তোমাকে জানতে হবে। আচ্ছা আমি দেখি কেউ কোনো কমেন্ট করছো কিনা। মারিয়াম বিনতে হক, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। শাহ কামরুল হাসান, শেখ কামরুল হাসান, রিটার্ন এক্সাম কেমন হয়েছে ভাইয়া? হ্যাঁ ইনশাল্লাহ আমার রিটার্ন এক্সাম ভালো হয়েছে, ও বিশেষ রিটার্নের কথা বলতেছে, ভালো হয়েছে ইনশাল্লাহ, বাকিটা যিনি খাতা কাটবেন তার উপরে ছেড়ে দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা মূল টপিকেই থাকি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে যারা লাইভে আছো তারা করতে পারো। তাহলে কাজী নজরুল ইসলাম থেকে আমি বলতেছি একটা থাকবে, এখন কাজী নজরুল ইসলামের তোমাদের বইতে আগে সাম্যবাদী একটা কবিতা ছিল এখন নাই, এখন বিদ্রোহী কবিতা আছে, তারপরে তোমার আমার পথ আছে প্রবন্ধ, তো এটা এই দুইটা তো এগুলো দুইটা শিখেই লাগবে, দুইটার ডিটেলস একদম নারী নক্ষত্র বের করে ফেলতে হবে, সেই সাথে কাজী নজরুল ইসলামের অন্যান্য সাহিত্যগুলোর নাম জেনে নিতে হবে, নাম জেনে যেতে হবে, তার প্রবন্ধ গ্রন্থগুলোর নাম, উপন্যাসের নাম, কাব্যগ্রন্থগুলোর নাম, গুরুত্বপূর্ণ কবিতাগুলোর নাম এগুলো জেনে যেতে হবে, গুরুত্বপূর্ণ উক্তিগুলোর নাম, ঠিক আছে। ওকে, যেমন তিনি বলেছেন, বিশ্বে যাহা কিছু সৃষ্টি মহা চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর, এটাও দিতে পারে, এটা তুমি তোমার বলতে থাকুক আর না থাকুক দিতে পারে, দিতে পারে এই উক্তিটি কার। ওকে আশা করি ক্লিয়ার, একজনের একটা টপিক কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার বইতে সোনাক্ষরি কবিতা আছে, অপরিচিতা আছে, সেখান থেকেও দিতে পারে, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকেও দিতে পারে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবি একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাপোজ খনিকা, এই খনিকা কাব্যের একটা কবিতা হচ্ছে সাপোজ বোঝাপড়া, তো তোমাকে দিতে পারে বোঝাপড়া কবিতাটি কে লিখেছেন, এটাও দিতে পারবে যে খনিকা কাব্যগ্রন্থ কার, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি, তো তোমাকে এখানে অপশন অনেকগুলো দিবে, একটা থাকবে মনে করো খনিকা, বাকিগুলো অন্য কারো কাব্যগ্রন্থ। এখন তুমি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ জিজ্ঞেস করে দেখবে যে বাকি 3টা কাব্যগ্রন্থ হয়তো কাজী নজরুল ইসলাম থেকে দিবে, অপশন তো 4টা থাকবে, 4টার মধ্যে 3টা থাকবে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, একটা থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। এখন তুমি যদি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনগুলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো তুমি জানো, তাহলে তুমি ইজিলি অপশন থেকে বের করে ফেলতে পারবা কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটা কাজী নজরুল ইসলামের, অর্থাৎ অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ তোমার হয়তো মনে পড়তেছে না, বাট তুমি বাকি 3টা দেখে বুঝতেছো যে এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখে নাই, দেখে বুঝতেছো এগুলো নজরুল লিখছে, মনে করো সেখানে লিখে আছে যে সাপোজ কি লেখা আছে যে ফণী মনসা লেখা আছে, তারপরে তোমার লেখা আছে চক্রবাক, বা তোমার লিখা আছে কি বলা যায় দোলন চাপা, এগুলো রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, তো এগুলো তো হবে না, এগুলো অটোমেটিকলি বাদ যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ যেটা সেটাই আসবে। তাহলে দুইটা দুইটা টপিক হাই ভোল্টেজের দুইটা টপিক আমি বলে ফেলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কিছু দিতে পারে, ছোটো গল্প দিতে পারে, এখন তোমার বইতে ছোটো গল্প আছে অপরিচিতা, হৈমন্তী থেকেও দিতে পারে, হৈমন্তী আগে ছিল এখন নাই, তো এখন তুমি প্রশ্ন করতে পারো কেন দিবে, দিবে এভাবে যে হৈমন্তী গল্পটি কার, ঠিক আছে, তোমাকে ডিপ থেকে দিবে না, মানে হৈমন্তী গল্পের চরিত্র থেকে দিবে না, ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, আবার অপরিচিত গল্প ছোটো গল্প থেকেও দিতে পারে, আবার সোনাত্তরী কাব্যগ্রন্থ থেকেও দিতে পারে, সোনাত্তরী কাব্য থেকেও দিতে পারে, কবিতা থেকেও দিতে পারে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর হাই ভোল্টেজ দুইটা টপিক শেষ, তৃতীয় টপিক, এভাবে আমি এই আমি এই দুজনকে দিয়ে জাস্ট উদাহরণ দিছি তোমাকে, এই এইভাবে সবগুলা আমি যে এখন হাই ভোল্টেজ 10টা টপিক বলবো এগুলো নারী নক্ষত্র বের করে ফেলতে হবে। 3 নম্বর সৈয়দ ওয়ালিউল্লাহ এবং তার লাল সালু, 4 নম্বর শামসুর রহমান এবং তার কাব্যগ্রন্থগুলো এবং কবিতাগুলো,
শামসুর রহমান, তার কাব্যগ্রন্থ আর কবিতা। কয়টা বলছি? চারটা বলছি। পাঁচ সুফিয়া কামাল, ছয় জীবনানন্দ দাশ, সাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আট আখতারুজ্জামান ইলিয়াস, নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি 10টা টপিক ক্লিয়ার, 10 জনের একদম ডিটেলস নারী নক্ষত্র জেনে যেতে হবে। এবার যেগুলো লেস ইম্পর্ট্যান্ট কিন্তু পরীক্ষায় দিতে পারে সেগুলো থেকে আমি বলতেছি। মানে এবারে যেগুলো বলতেছি এগুলো হচ্ছে যে 3 স্টার, আগে যেগুলো বলছি সেগুলো হচ্ছে 5 স্টার, এটা মনে রাখো। আগে যে 10টা টপিক বলছি এগুলো 5 স্টার, এখন বলবো 3 স্টার। 3 স্টারের মধ্যে অন্যতম হচ্ছে আবুল ফজল, সুকান্ত ভট্টাচার্য। আবুল ফজল, সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক, তারপরে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, এটা সাধারণ জনও দিতে পারে, বাংলাতেও দিতে পারে। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এটা লিখে রাখো, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এই একটা টপিক নতুন দিলাম। তারপরে লিখো চর্যাপদ, তারপরে চর্যাপদের লিখো, পরে লিখো বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। এগুলো কই পাবা? এগুলো আমাদের এই বইটাতে সদস্য আছে সেখানে পাওয়া, এই বইটাতে সদস্য আছে সেখানে পাওয়া, ঠিক আছে। এই যে এখানে দেখো তোমরা বাংলা, মনে করো যে সাপোজ সাহিত্যের ইতিহাস যদি আমি দেখাই, খেয়াল করো, এই যে খেয়াল করো বাংলা সাহিত্যের, মনে করো বিভিন্ন জিনিস এখানে আছে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ, পাইছ? এরকম করে তোমাকে এগুলো দেখতে হবে, ঠিক আছে। তারপরে যদি আমি চর্যাপদের কথা বলছি, চর্যাপদ কই তুমি পাবা? মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বলছি কই পাবা? এই যে আমাদের বইতে আছে দেখো, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, উপন্যাস, ঠিক আছে, সবগুলো এখানে আছে, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এখানে আছে। আচ্ছা, তারপরে চর্যাপদ কই পাবা? চর্যাপদ কই পাবা দেখাচ্ছি, এই বইটাতে আছে। এই যে বাংলা সাহিত্যের ইতিহাস নামে একটা টপিক দেখো, সেখানেই পাবা, যে বাংলা সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, এখানে পাওয়া। আচ্ছা, তো বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দিতে পারে, যে চর্যাপদ থেকে দিতে পারে, চর্যা দিতে পারে এভাবে যে চর্যাপদ কবে রচিত হয়েছে, কারা রচিত, কোন আমলে রচিত হয়েছে, এটাও দিতে পারে, বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, উত্তর হচ্ছে চর্যাপদ। ওকে, সময় 17 মিনিট হয়েছে, আমি তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, আজকে শুধু বাংলাটাই দিব, কালকে ইংরেজি সাজেশনটা দিব, কারণ আজকে সম্ভব না আসলে বেশিক্ষণ, আমার আমি অসুস্থ, কালকে বাংলাটা দিব, আজকে এই তোমার ইয়েটা দিচ্ছি, সরি কালকে ইংরেজিটা দিব, আজকে বাংলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অতিরিক্ত যে টপিকগুলো যে 3 স্টার বলছিলাম সেগুলো থেকে আরও কিছু বলতেছি, প্রমোদ চৌধুরী, জীবনানন্দ দাস, জসীম উদ্দিন, জীবনানন্দ দাসকেও অন্য ওই যে হাই ভোল্টেজে দিয়ে দিছি, জীবনানন্দ দাস বাদ যাচ্ছে, প্রমোদ চৌধুরী, জসীম উদ্দিন, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায় বলছি, বঙ্কিম বলছি, মাইকেল মধুসূদন দত্তকে অ্যাড করো, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো হচ্ছে 3 স্টারের মধ্যে বলতেছি, মাইকেল মধুসূদন দত্ত, বেগম রোকেয়া, বেগম রোকেয়া। ওকে, মোটামুটি এই যে টপিকগুলো আমি বললাম, যে সাহিত্যিকদের নাম বললাম, তাদের সাহিত্যকর্ম, জন্মসাল, মৃত্যুসাল, এবং সেই সাথে তাদের সাহিত্যগুলো পড়ে গেলেই হবে, তোমাদের বইতে যেটা আছে তুমি তো সেটা পড়তেই হবে, সেই সাথে তাদের বাইরে, যেমন মনে করো বেগম রোকেয়া, বেগম এখন পরীক্ষা আসতে পারে, নারী জাগরণের অগ্রদূতকে বেগম রোকেয়া, তো এটা তোমার বইতে থাকতে পারে, নাও থাকতে পারে, বাট দিতে পারে এটা। তারপর মনে করো মাইকেল মধুসূদন দত্ত, তার মনে করো যে তোমার একটা কবিতা আছে কপোতাক্ষণ, তোমার বইতে নাই, তো দিতে পারে, কপোতাক্ষণ কে লিখছেন, মাইকেল মধুসূদন দত্ত, এখন তোমার বইতে না থাকলেও এটা দিতে পারে, কারণ এটা বিখ্যাত কবিতা তার, ঠিক আছে। তারপরে তোমার সাপোজ, আচ্ছা আরও 2টে 3টে টপিক আমি একটু বলি, সেটা হচ্ছে পত্রিকা থেকে একটা প্রশ্ন দিতে পারে, পত্রিকা, যেমন মনে করো তোমাকে দিতে পারে যে শনিবারের চিঠি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন, মিল্লাত সাপ্তাহিক মিল্লাত পত্রিকার সম্পাদক কে ছিলেন, তারপরে সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন, শিক্ষা পত্রিকার সম্পাদক কে ছিলেন, কল্লোল পত্রিকার সম্পাদক কে ছিলেন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন, এভাবে তোমাকে দিতে পারে। তো পত্রিকাগুলো কত সালে তৈরি করা হয়েছে, মানে পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকা এবং তার সম্পাদক কে ছিলেন, এটা একটু জেনে নিবা।
কয়েকটা পত্রিকা গুরুত্বপূর্ণগুলো যেন জানলেই হবে। বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনামগুলো একটু জেনে নিবা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানসিংহ ঠাকুর এভাবে। তারপরে তোমার কয়েকটা সংগঠন আছে বাংলা ভাষার সাথে রিলেটেড, বাংলা সাহিত্যের সাথে রিলেটেড। একটা হচ্ছে যে 1926 সালে বুদ্ধির মুক্তি আন্দোলন নামে একটা সংগঠন তৈরি হয়। ওই সংগঠনের মুখপত্র পত্রিকা ছিল শিখা পত্রিকা। এই পত্রিকাটি ছাপানো শুরু হয় 1927 সালে। তাহলে 1926 সালে বুদ্ধির মুক্তি আন্দোলন শুরু হয়। এই বুদ্ধির মুক্তি আন্দোলন একটা শিরোনাম ছিল বা একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এরকম একটা শিরোনাম তাদের ছিল। আমি হুবহু বলতে পারতেছি কি পারছি কিনা জানি না, বাট এরকমই ছিল, তোমরা একটু জেনে নিবা। এটা 1926 সালে সংগঠনটি তৈরি হয় এবং 27 সালে তারা শিক্ষা পত্রিকা বের করে। এই সংগঠনের মধ্যে যারা ছিলেন নেতা ছিলেন, তাদের মধ্যে ছিল কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আব্দুল ওদুদ, তারপর হচ্ছে যে আবুল হোসেন, এটাতে জড়িত ছিলেন এই কয়েকজন। আরও কয়েকজন আছে, আমার নাম এই মুহূর্তে সবার মনে আসতেছে না, আপনারা একটু জেনে নেবেন। তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি, তারপর হচ্ছে বাংলা একাডেমি, বাংলা একাডেমি কত কবে প্রতিষ্ঠিত হয়, এটার কাজ কি, তারপর হচ্ছে যে কলকাতা ভিত্তিক কিছু জিনিস আছে, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজটা বাংলা সাহিত্যের সাথে জড়িত। এই কলেজ থেকে এই প্রথম বাংলা গদ্যের যে জিনিসগুলো সেগুলো বের হতে থাকে, প্রকাশিত হতে থাকে এই কলেজ থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ। এটা উইলিয়াম কেরি নামক এক ভদ্রলোক এটার অধ্যক্ষ ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন। এটা কলেজটি 1800 সালে প্রতিষ্ঠিত হয়, 1800 সালে, এবং এটি বাংলা গদ্যের বিকাশে ব্যাপক ভূমিকা রাখে, কারণ এর আগে বাংলার গদ্যের তেমন প্রচলন ছিল না, এই প্রতিষ্ঠানটি গদ্যের ভূমিকা রাখে প্রচলনে, ফোর্ট উইলিয়াম কলেজ। আর হচ্ছে যেন কি খ্রিস্টান মিশনারিজ, এবং তাদের একটা প্রেস ছিল শ্রীরামপুর মিশন থেকে বেরো, ওই প্রেস, এটা শ্রীরামপুর মিশনের প্রেস বলা হতো, ওই প্রেস থেকে এই গদ্যগুলো প্রকাশিত হতো। তো উইলিয়াম কেরির প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে আরও কাজ করতেন রাম রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারপর হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সেখানে কিছুদিন ছিলেন, তারপর হচ্ছে তোমার রাজা রামমোহন রায় ছিলেন, রাজা রামমোহন রায়ও এটার একটা, এই কলেজের একটা একজন পণ্ডিত ছিলেন। এই কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। এটাও এগুলো গুরুত্বপূর্ণ, মানে এইটা কিন্তু আমরা কিন্তু ডিটেল জানি, আমি আমি আমাদের বিসিএস পরীক্ষার জন্য ডিটেলস পড়তে হয়, কিন্তু আমি তোমাকে মেইন যে লাইনগুলো জাস্ট এগুলো একটু একবার স্মরণ করে দিচ্ছি, যে তোমাদের দ্বিতীয় পারে নাও দিতে পারে, না দেওয়ার সম্ভব নয় বেশি, কিন্তু মাঝে মাঝে দিছে, আমি দেখছি শিক্ষা পত্রিকা দিছে, তারপরে তোমার বুদ্ধিমুক্তি আন্দোলনও দিছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত এটাও একবার দিছিল, তারপর হচ্ছে তোমার বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কে জড়িত ছিলেন, আবুল হোসেন, তোমাদের বইতে আবুল ফজলের নাম আছে, তো আবুল ফজল দিতে পারে। তো এভাবে করে তোমাদের কয়েকটা জিনিস দেয়, ঠিক আছে, তো এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়। তো চর্যাবোধ কবে আবিষ্কৃত সেটাও একবার দিচ্ছে, আরেকবার দিচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক নিদর্শন কোনটা, চর্যাবোধ। তারপর ডাক ও খনার বচন, এগুলো মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের সাহিত্যের মধ্যে আছে তোমার প্রাচীন যুগের সাহিত্য হচ্ছে শুধুমাত্র চর্যাপদ, আর মধ্যযুগের সাহিত্যের মধ্যে তোমার কিছু জিনিস আছে, যেমন ডাক ও খনার বচন, মঙ্গল কাব্য, নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য, তারপর হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন নামে একটা কাব্যগ্রন্থ আছে, এটার রচয়িতা হচ্ছে বুরু চণ্ডীদাস। তারপর হচ্ছে তোমার মধ্যযুগে কি বলা যায়, মধ্যযুগে আরেকটা সাহিত্য আছে মর্শিয়া সাহিত্য, তারপরে আছে তোমার মঙ্গল কাব্য তো বললাম, আরেকটা হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন, এটা তো বলছি, তারপরে আরেকটা জিনিস আছে আমার মনে আসতেছে না এই মুহূর্তে, যাই হোক বাদ দিলাম, এটা গুরুত্বপূর্ণ না। তো এগুলো একটু দেখবা তোমরা, জাস্ট এগুলোর নামগুলো জানলাম, এগুলো হচ্ছে মধ্যযুগের সাহিত্যের নাম। তো যেমন ডাক ও খনার বচন এগুলো এখনও আছে, ঠিক আছে, তারপরে তোমার মধ্যযুগ অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য বলতে কি, যেমন মনে করো পদ্মাবতী, পদ্মাবতী হচ্ছে আলাউল রচনা করেছিলেন, আলাউল হচ্ছে তোমার রোষাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভার একজন সভাকবি ছিলেন। তো আলাউলের যে পদ্মাবতী কাব্যগ্রন্থ, এটি তিনি রচনা করেছিলেন হিন্দি, তোমার পদুমাবত নামক একটা কাব্য ছিল হিন্দিতে, পদুমাবত, সেটাকে বাংলায় অনুবাদ করে তিনি নাম দেন পদ্মাবতী, পদুমাবত থেকে হয়ে গেল পদ্মাবতী, এটা এই জন্য এটা হচ্ছে অনুবাদ সাহিত্য, অর্থাৎ অনুবাদের মাধ্যমে এই সাহিত্য তৈরি করা হয়েছে। একইভাবে মনে করো যে ইউসুফ ওয়া জোলেখাই ছিল তোমার ফার্সিতে, এটা ফার্সি মীর মদনের লেখা, ওখান থেকে আসছে এটা ইউসুফ জোলেখা, ইউসুফ জোলেখা
ইউসুফ ওয়া জুলেখা থেকে হলো ইউসুফ জুলেখা, এটা অনুবাদ করছেন শাহ মোহাম্মদ সগীর, ইউসুফ জুলেখা। তারপরে তোমার এছাড়া লাইলি মজনু, লাইলি মজনু অনুবাদ করা হয়েছিল লাইলি ওয়া মজনুন থেকে, লাইলি ওয়া মজনুন এটা থেকে লাইলি মজনু, এগুলো হচ্ছে অনুবাদ সাহিত্য। আবার মঙ্গল কাব্যের মধ্যে যদি আমরা বলি মহা মনসামঙ্গল কাব্যে, তোমরা অনেকে কাহিনী জানো যে সেখানে বেহুলা আছে, লক্ষ্মীন্দর আছে, চাঁদ সওদাগর আছে, ঠিক আছে? তো এভাবে তোমাদেরকে জিনিসগুলো জাস্ট সামারিটা জেনে গেলে হবে। এই সামারি তুমি কোথাও পাবা? এই বইটাতে দেওয়া আছে, এই বইটাতে দেওয়া আছে, অনেকগুলোই দেওয়া আছে, যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি, এই বই সাজেশন পার্টটাতে পাবা, ঠিক আছে? তো আর এই বই থেকে তোমরা বাংলা প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়ে যাবা, বারবার 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 রিভাইজ দিবা, একবার না কয়েকবার। দেখো ব্যাখ্যাগুলো আমরা কিভাবে দিচ্ছি, অনেক বড় বড় করে ব্যাখ্যা প্রতিটা টপিক ওয়াইজ দেওয়া আছে বাংলার জন্য। তো তোমরা এগুলো বারবার রিভিশন দিয়ে যাবা। আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট এই বইটা পড়ে গেলেই বাংলা তুমি 80% কমন পাবা, এবং ভালো করে খুব একদম মুখস্থ করে যেতে পারলে তুমি 80% দাগে আসতে পারবা, সঠিকভাবে দাগে আসতে পারবা। যেমন খেয়াল করো, আচ্ছা একটা সব টপিক আমি বলিনি, সমার্থক শব্দ, এটা আসলে শব্দের অর্থ বলছি তো ওখানে চলে গেছে, সমার্থক শব্দ মনে করো। তো মনে করো যে এখানে আসছিল যে মৃত, মৃত্যু শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, খেয়াল করো এই যে প্রশ্নটা, মৃত্যু শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। তো আমরা কি করছি, আরও যে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ সেগুলো এখানে দিয়ে দিছি, যেমন সূর্যের দিছি, তারপর কন্যা দিছি, তারপর ভগ্নি দিছি, সরি বন্যা, ভগ্নি, বৃক্ষ, মেঘ, রাত, সমুদ্র, এগুলোর আমরা কী করছি, বাকি সমার্থক শব্দগুলো দিয়ে দিছি যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আবার পরীক্ষা আসতে পারে। তাহলে এইভাবে তোমাকে এই যে প্রতিটা জিনিস, যেমন মনে করো বাগধারা, একটা বাগধারা আসছে কি রাবণের চিতা, ঠিক আছে, রাবণের চিতা, তো আমরা এটা এখানে গুরুত্বপূর্ণ অন্যগুলো দিয়ে দিছি বাগধারা, যেমন তোমার আদিক্ষেত্তা, তারপর হচ্ছে তোমার বিড়াল তপসি, অন্ধকার দেখা, গৌরচন্দ্রিকা, তারপরে কি ঢাকের কাঠি, নদের চাঁদ, 99-এর ধাক্কা, এভাবে করে আমরা কি করছি বাকি যেই ইয়াগুলো আরও গুরুত্বপূর্ণ যে বাগধারা সেগুলো এখানে দিয়ে দিছি। এটাতে যেটা হয় যে তোমার এই যে একটা বাগধারা রাবণের চিতা আসলো, এটার সাথে যেগুলো রিলেটেড গুরুত্বপূর্ণ যেগুলো ভর্তি পরীক্ষা আসতে পারে সেগুলো যখন এখানে দিয়ে দিছি, তোমার এগুলো বারবার যখন তুমি স্টাডি করবা তোমার এগুলো মাথার মধ্যে থাকবে, এবং তোমার পরীক্ষায় তুমি কি ইজিলি এগুলো যখন আরেকটা আসবে সেটাও তুমি কি ঢাকায় দিয়ে আসতে পারবা। যেমন মনে করো যে এই যে মনে করো যে আসছে ফেরি টেল, খেয়াল করো এটা একটা পারিভাষিক শব্দ, থাকবে পারিভাষিক শব্দ, ঠিক আছে, বলছে এর পারিভাষিক শব্দ হচ্ছে কোনটি, এটা হচ্ছে আসলে রূপকথা। তো এখানে আবার দেখো লোকগীতিকা আছে, কথা সাহিত্য আছে, গীতিনাট্য আছে, তো আমরা কী করছি লোকগীতিকা কী, কথা সাহিত্য কী, গীতিনাট্য কী, সেগুলো কিন্তু দিয়ে দিছি এখানে, এটা দিই না, এটা ওখানে আরও কিছু গুরুত্ব, অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমরা এগুলো দিছি যে লোকগীতিকা হচ্ছে আসলে বালাড়, এটাও কিন্তু আমাদের বইতে আছে, কোনো এক জায়গা পাবা তুমি বালাড়। কথা সাহিত্য হচ্ছে যে তোমার কি এটাকে বলা হয়, বলা যায় যে এটা হচ্ছে যে এটা কি গদ্য বলা যায়, ঠিক আছে। তারপরে গীতিনাট্য আছে, এটাও আমরা আমাদের বইতে তুমি কোথাও না কোথাও পাবা। আর এখানে অন্যান্য যে গুরুত্বপূর্ণ অনুবাদ সরি পরিভাষা সেগুলো দিয়ে দিছি, আমরা পরিভাষা দিছি অ্যাপিডাভিট, কলোনি, হারবার, মার্কারি, ক্যাবিনেট, ফোরকেস, ইন্ডেক্স, জোন, ঠিক আছে, সবগুলো আমরা এখানে দিয়ে দিছি। তাহলে যেটা হয় এটাতে যে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেগুলো তোমাদের দরকার সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, অর্থাৎ একটা জিনিস পড়তে গিয়ে তুমি কি অনেকগুলো জিনিসের আবার তুমি এখানে গুরুত্বপূর্ণ রিলেটেড যে জিনিসগুলো সেগুলো ব্যাখ্যার মধ্যে পেয়ে যাবা। তো তোমরা ব্যাখ্যাগুলো খুব মনোযোগ সহকারে পড়ে যাবা। তো যারা বি ইউনিটে বাংলা, ইংরেজি এবং জিকে আনসার করবা তাদের জন্য এটা একটা আদর্শ বই হতে পারে, তোমরা এই বইটা কালেক্ট করবা। জিকের জন্য আবার এই বইটাও তোমরা সাথে রাখতে পারো, ছোটো একটা বই। আর মেন্টাল অ্যাবিলিটি যারা দিনটি দিবা তাদের জন্য এই বইটা, তোমরা এই বইগুলো বাজারে পাবা, লাইব্রেরিতে পাবা, বাংলাদেশের যে সেরা সেরা লাইব্রেরি যেগুলো তোমাদের এলাকায় যেটা সবচেয়ে ভালো লাইব্রেরি ওখানে আগে দেখবা। মনে করো তুমি সাপোর্টস নোয়াখালী থাকো, তুমি দেখবা মাইজ দিতে কোনটা সবচেয়ে ভালো লাইব্রেরি, প্রমিস লাইব্রেরি, তুমি ওখানে দেখবা। মনে করো তুমি কুমিল্লা থাকো, কুমিল্লা সবচেয়ে ভালো লাইব্রেরি করা কোথায়, কোথায় কান্দির পারে রফিক লাইব্রেরি আছে, আবাবিল লাইব্রেরি আছে, তুমি ওখানে দেখবা সবচেয়ে ভালো লাইব্রেরি। যেখানে ফেনীতে থাকো তাহলে ফেনীতে দেখবা যে কলেজ রোডে ফেনী লাইব্রেরি, ফেনী কলেজের পাশে যে ফেনী লাইব্রেরি আছে সেখানে দেখবা। তুমি রংপুরে থাকো তুমি দেখবা রংপুরে মাহফুজা লাইব্রেরি আছে, সেখানে দেখবা, বা কলেজ লাইব্রেরি আছে কারমাইল কলেজের পাশে, সেখানে দেখবা। তাহলে তোমার জেলায় যেটা সবচেয়ে ভালো লাইব্রেরি তুমি সেখানে গেলে আমাদের এই বইগুলো পাবা, কারণ এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এখন একটা গ্রামে, সেখানে গ্রামে দেখা যাচ্ছে যে কেউই ভর্তি পরীক্ষা দিবে না, তাহলে আমি কি সেই গ্রামে বই পাঠাই, লাভ আছে আমার, আমার তো বইটা চলবে না, লস যাবে। তাহলে আমরা ওই যে কোন জায়গায় বই পাঠাই যে জায়গাটা সবচেয়ে বেশি মানে স্টুডেন্ট থাকে যে জায়গাগুলোতে, এবং যে জায়গার লাইব্রেরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে করো একটা শহরের মধ্যে একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইব্রেরি যেটা, সেটাতে বইগুলো পাওয়া যায়। ঢাকাতে নীলক্ষেত পাওয়া যায়, আবার বাংলা বাজার পাওয়া যায়, আর হচ্ছে যে ফার্ম গেট গ্রিন রোডে পাওয়া যায়, মিরপুর 10-এও পাওয়া যায়, বাট সবসময় অ্যাভেলেবল থাকে না। তারপর হচ্ছে তোমার
চট্টগ্রামে আন্দরকিল্লা পাওয়া যায়, চকবাজার পাওয়া যায়, তারপরে তোমার খুলনাতে পাওয়া যায়, বরিশাল পাওয়া যায়, রাজশাহীতে পাওয়া যায় বইগড় এবং পদ্মা বইবিতানে, সিলেটে পাওয়া যায় পপি লাইব্রেরিতে, অর্থাৎ বাংলাদেশের যেগুলো অভিজাত লাইব্রেরি সেখানে তুমি পাবা। এছাড়া রকমারি ডট কমে পাবা, আমাদের ওয়েবসাইট হালদা পাবলিকেশন ডট কম, এখানেও তুমি অর্ডার করতে পারবা। আমরা অর্ডার করলে সাথে সাথে পাঠিয়ে দিই, 2-3 দিনের মধ্যে পেয়ে যাবা। মাঝখানে যদি ছুটি থাকে তাহলে দেরি হয়, যেমন শবে বরাত ছিল মাঝখানে, তো অনেকে বই অর্ডার দিছে, বলছে ভাই বই কেন পাই নাই। তাই বলছি ভাইয়া শবে বরাতে তো আমরা নিজেরাও ছুটিতে থাকি, আবার যারা কুরিয়ারে কাজ করে তারাও ছুটিতে থাকে, তো এখন এই ওই দিন তো তোমাকে বই সাপ্লাই দেওয়া সম্ভব না, ঠিক আছে? তো এরকম মাঝখানে যদি কোনো ছুটি থাকে তাহলে সেক্ষেত্রে একদিন সময় বেশি লাগে, বাট অন্যান্য সময় 2 থেকে 3 দিনের মধ্যে বই পৌঁছে যায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবা, আগামীকালকে আমরা ইংরেজি সাজেশন দিব বি এবং ডি ইউনিটের জন্য। আজকে যে সাজেশনটা আমি দিছি, এই সাজেশনটা তোমরা ভালো করে ফলো করলে ইনশাল্লাহ কমন পাবা। সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে একটা প্রশ্ন আসবে, সেটা আমি বলে দিচ্ছি আবারও, এটা আমি বারবার বলি, আবারও বলতেছি, সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে একটা প্রশ্ন আসবে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা দুইটা আসবে, কাজী নজরুল ইসলাম থেকে একটা দুইটা আসবে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 52 দিনগুলি সেখান থেকে একটা মাস্ট আসবে, তারপরে তোমার মাইকেল মধুসূদন দত্ত থেকে একটা আসতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায় থেকেও আসতে পারে, বঙ্কিম থেকে আসতে পারে, শরৎচন্দ্র থেকে আসতে পারে, শামসুর রহমান থেকে আসতে পারে, আবার সৈয়দ শামসুল হক থেকেও আসতে পারে। তো তোমরা এগুলো একটু ভালো ভালো করে বেশি করে স্টাডি করবা। আজকে শুধু যাচ্ছি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। এখানে অর্পিতা বলছো সিইউর জন্য কোশ্চেন ব্যাংক পড়লে কতটুকু মন পাবো, আমি বলে দিচ্ছি শুধু এই কোশ্চেন ব্যাংক পড়ে গেলে তুমি 80টা MCQ বারবার পড়তে হবে, নাহলে পারবো না, মিনিমাম 7 বার রিভাইজ দিতে হবে, এবং প্রশ্ন জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, থাকলে তুমি 80টা MCQ দাগ আসতে পারবে, 80টা MCQ কারেক্ট করে আসতে পারবে, শুধু দাগ আনো না, কারেক্ট করে দাগ আসতে পারবে। জাস্ট তুমি যদি এটা ভালো করে, মানে যেভাবে সেভাবে পড়লে তো আর হবে না, মনে রাখতে হবে, পড়ে মনে রাখতে হবে। অনেকে মনে করো অনেকে একবারও পড়ে নাই, সে বলবে কিছুই কমন পড়ে নাই, আবার অনেকে 2 বার পড়ছে, সে বলবে যে আমার 40টা কমন পড়ছে, আবার অনেকে এটা একদম বইটা মুখস্থ করে ফেলছে, সে বলবে এই আমার 80টা দাগে এসছে আমি। তো এই হচ্ছে ব্যাপার, আসলে যে বেশি পড়বে তার বেশি কমন পড়বে, যে বেশি মনে রাখবে তার বেশি কমন পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকো, চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।